আম্মুকে ছাড়া আর হেল্পিং হ্যান্ডদেরকে ছুটি দিয়ে পুরো ঘরের কাজ একা একা কিভাবে করলাম সেটা নিয়ে আজকের ভিডিওটা সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিসে ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি আমার চেহারা দেখে আপনারা টেনশন করবেন না রাতের বেলা কাশি সিরাপ খেয়ে ঘুমিয়েছি এত বেশি ঝিমাত ছিল মাথা বারান্দায় এসে দাঁড়িয়ে চিন্তা করছি কি জানি নিতে এসেছিলাম পরে অনেকক্ষণ চিন্তা করার পর মনে পড়লো ও আচ্ছা আমি মুখ মুছতে এসেছি এই হচ্ছে আমার লাইফের কারেন্ট সিচুয়েশন আমার মাথা কোনোভাবেই ঠিক মতো কাজ করছে না মাথা ঠিক মতো কাজ না করুক ঘরের কাজ তো করতে হবে খুব জোশে এসে আম্মুকে বলেছিলাম হেল্পিং হ্যান্ডদেরকে ছুটি দিয়ে দিতে একটা জিনিস ভালো ছিল আজকে আব্বু ফেরত আসবে রাতের মধ্যে ইনশাল্লাহ ফার্স্ট আমি নাস্তা করে নিয়েছি এরপর সব কাজ একসাথে সেরে ফেলবো যাতে আম্মু আসার পর দেখে ঘর একদম চকচক করছে বললাম না ওভার এক্সাইটেড হয়ে গেলে যা হয় আর কি দেখেন চুলার অবস্থা কি করেছে চা বানানোর সময় আগের দিন রাতে কিন্তু আমি চুলা ক্লিন করে শুয়েছিলাম যাই হোক করে নিব আবারও সমস্যা নেই ঐশী আজকে আমাদের সাথে বাসায় আমার আর স্বামীর জন্য চা বানাচ্ছিলাম হঠাৎ করে বলল আপু আমিও চা খাবো অবাকি হলাম শুনে কারণ আমার বোন চা খায় না পরে বলল যে কন্ডেন্স মিল্ক দিয়ে চা খাবে কিন্তু স্বামী আবার কন্ডেন্স মিল্ক খাবে না দুই ছোট ভাই বোনকে দুইভাবে চা বানিয়ে দিলাম মাথা ওই সময় ওই গানটা ঘুরছিল আর কি এমন বড় বোন কোথাও খুঁজে পাবে না কো তুমি ঠিক আছে ঠিক আছে আমি জানি এমন কোনো গান নেই আমি আরেকটা গানের লিরিক্স চুরি করে বানিয়েছি এরপর আমার একটা পার্সেল আসে এবার আমি খুব ডিফারেন্ট টাইপের একটা ব্যাগ নিয়েছি এই সুন্দর ক্লাসি ব্যাগটা আমি নিয়েছি উজমাস ডেকোর থেকে আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিব এত প্রিমিয়াম কোয়ালিটি হাতে নিলে আপনারা বুঝবেন ভেতরে যথেষ্ট স্পেস আছে দুইটা পকেট আছে আমরা বাইরে যাওয়ার সময় যা যা ক্যারি করি সবকিছুই নিতে পারবো কালার কম্বিনেশনটা আমার খুবই পছন্দ হয়েছে যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে নেওয়া যাবে এই হ্যান্ডব্যাগ সাথে আলাদা বড় একটা বেল্টও দেওয়া আছে যাতে আমরা শোল্ডারে নিয়েও ক্যারি করতে পারি আমি যে পিকচার দেখে ব্যাগটা নিয়েছিলাম তার থেকে এটা সামনাসামনি আরো বেশি সুন্দর আরো ভালো কোয়ালিটি অনলাইনে ব্যাগের জন্য আমার খুবই পছন্দের একটা পেজ আপনারা চেক আউট করতে পারেন আমু যা যা রান্না করে দিয়ে গেছে তা অলমোস্ট একদিন আগে সবকিছু শেষ হয়ে গিয়েছে এর মধ্যে আমি টুকটাক কিছু বানিয়ে ভাই বোনকে খাইয়েছি কিছু অর্ডার করে আমরা এনেছি স্বামীকে জিজ্ঞেস করলাম আজকে কি খাবে তো বললো যে ঝাল ঝাল করে মুরগি রান্না করতে আজকে আব্বু আম্মু ঢাকায় ব্যাক করবে আর আমি জানি আসার সময় কিছু না কিছু তো খাবার নিয়ে আসবেই তারপর আমি ব্যাকআপ হিসেবে মুরগি রান্না করে রাখছি ভাই এনি চান্স যদি না নিয়ে আসে সবাই কি খাবে আমি একদম শর্টকাটে রান্না করছি সবগুলো মশলা দিয়ে এটাকে মাখিয়ে একবারে বসিয়ে দিব। কারণ আমার হাতে সময় নেই তিন ভাই বোন মিলে ঘরের যে বেহাল দশা করেছে এটা তো আমাকে একাই ঠিক করতে হবে আদা রসুন মরিচ হলুদ গরম মশলা ধনিয়া জিরা তেল পেঁয়াজ লবণ সবকিছু দিয়ে মুরগিটাকে এখন ভালোভাবে মেখে নিচ্ছে ওয়াও আমি চিন্তাও করতে পারিনি সবগুলো মশলার নাম আমি এক নিঃশ্বাসে বলতে পারব রান্না সুযোগ কম হলেও আমি যদি অনেক দিন পরও রান্না করি এই জিনিসটা আমি ইনসর করতে পারি যে টেস্ট অনেক বেশি খারাপ হবে না স্পেশালি স্বামী ঐশী মাহের তিনও আমার হাতের খাবার দাবার খুবই পছন্দ করে সেটা আমি পাস্তা রান্না করি কি বিরিয়ানি কি মাংস বাপের বাড়ি থাকলে আমি যখন কিচেনে কিছু একটা করি স্বামী আর ঐশী দিয়ে এসে একবার না একবার জিজ্ঞেসই করে যে কি বানাচ্ছ এক্স্যাক্ট সেমভাবে ভাবে আমি যখন শ্বশুর বাড়িতে কিচেনে কিছু একটা করি মাহের দৌড়ে এসে জিজ্ঞেস করে ভাবি কি বানাচ্ছো ওদের এত সুন্দর ইন্টারেস্ট দেখে আমি আরো বেশি খুশি হয়ে যাই খুব সুন্দরভাবে ওদেরকে খাবার দাবার সার্ভ করি দেখেন কথা বলতে বলতে আমার মুরগি অলমোস্ট হয়ে এসেছে আজকে মুরগিতে আমি টমেটো অ্যাড করেছি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ একটু ঝাল খেতে চেয়েছে আর আমি মাংস অনেকক্ষণ কষিয়ে রান্না করি কারণ আমার কাছে মনে হয় মশলাগুলো যতক্ষণ না ভেতরে যাবে খেতে ভালো লাগবে না মুরগি রান্না হয়ে গিয়েছে কালারটা তো ভালোই সুন্দর মনে হচ্ছে মাসাল্লা সাথে আরো কিছু করতাম কিন্তু আমি যেটা বললাম আমি জানি আসার সময় কিছু না কিছু নিয়ে আসবে আব্বুঅম্ম ভাতটা একটু দেরি করেই বসিয়েছি যাতে সবাই গরম গরম ভাত খেতে পারে ভাত রান্না করার সময় আমার একটা ইনফরমেশন অনেক বেশি দরকার হয় সেটা হচ্ছে কতটুকু ভাত বসাবো বড় বড় তরকারি বিরিয়ানি কাবাব আমি বানিয়ে ফেলতে পারি কিন্তু ভাতের মাপটা আমি একটু কম বুঝি এই জন্য আম্মুকে ফোন দিয়ে চালের পরিমাণটা জেনে নিলাম আর এরপর ভাত বসিয়ে দিলাম মাঝখান দিয়ে একটা কথা বলে নেই আমি কিন্তু এক হাত দিয়ে কাজ করছি আর এক হাত দিয়ে ভিডিও করছি তার উপর শরীর যে ভালো না সেটা তো আপনারা জানেনি অনেক কষ্ট করছি শুধুমাত্র আপনাদের ডেইলি লাইফের ভিডিও এত বেশি পছন্দ সেজন্য এখন দেখেন রকেটের গতিতে আমি কিচেনে কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার করে চকচক বানিয়ে ফেললাম বেসিন চুলা কিছু একদম ক্লিন করে রেখেছি আম্মু যাতে এসে যেভাবে রেখে গিয়েছিল ঠিক সেভাবেই পায় এরপর লাড্ডু খেতে খেতে আপনাদের কমেন্টের রিপ্লাই করছিলাম যতক্ষণ আমি পারি ততক্ষণ আপনাদের সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করি এই পেজ নিয়ে আমি একটু হোপলেসই আছি কোন দিন সকালে উঠে দেখব পেজটা আবার নেই এই জন্য যারা সবসময় আমাকে দেখতে চান অবশ্যই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সেখান থেকে হারিয়ে যাব না কখনো ইনশাল্লাহ কিচেন আর ঘর গোছাতে গিয়ে দেখি কিছু জিনিস শেষ হয়ে গিয়েছে এই জন্য দোকানে চলে আসি আব্বম্মা আসার আগে চায়ের দুধ শেষ হয়ে গিয়েছিল আম্মু এসে কিভাবে চা খাবে এই টেনশনে আমি তাড়াতাড়ি দুধ কিনে আনি ওয়াশরুমে পেস্টও শেষ হয়ে গিয়েছিল একটা পেপসিডেন্ট কিনে নিলাম যেটা হলো আমি গিয়ে দেখলাম যে বড় একটা দুধের ইন্টাক প্যাকেট আম্মু রেখে গিয়েছে আমাদের জন্য অলরেডি আমি সেটা খেয়াল করিনি এই যে আমার আরেকটা বেস্ট ফ্রেন্ডের সাথে রাস্তায় দেখা হয়ে গেল প্রতিদিন ওর সাথে আমার দেখা হয় টুকটাক আম্মু যে কিভাবে ডাইনিং টেবিলকে এত সুন্দর করে মুছে আমি জানি না আমি এত চেষ্টা করছি আম্মুর মতো ক্লিন হচ্ছে না ঘুরে ফিরে একই জামা আমি বারবার পড়ছি বাসায় থাকলে যা হয় আর কি পেইজের জন্য একটা কন্টেন্ট বানাতে চাচ্ছিলাম দেখেন রুমের কি অবস্থা করেছি এরপর ফ্রেশ হয়ে পুরো রুম আমি গুছিয়ে শেষ করলাম জামা কাপড়ও চেঞ্জ করেছি না হলে আব্বা আসলে বলবে যে যেই জামা কাপড়ে দেখে গিয়েছিলাম ওই অবস্থাতেই আছো এখনো আলহামদুলিল্লাহ আব্বা আম্মুরা সহি সালামত এসে পৌঁছে গিয়েছে আর আমিও সব কাজ তাদের আসার আগেই শেষ করতে পেরেছি আব্বামও চলে এসেছে এখন আমার আর কোনো টেনশন নেই সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং